হ্যালো ফ্রেন্ডস এগিয়ে শুরু তো সকলকেই স্বাগত আর এখানে যে কোশ্চেনটি দেখা যাচ্ছে কি বলছে কোশ্চেনটি একবার দেখে নেব এন পি আর ইকুয়াল টু কী দেওয়া আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু সেখান থেকে কোন পর্যন্ত দেওয়া আছে এন মাইনাস আর প্লাস ওয়ান যেখানে বলা হয়েছে আর একের বড় অথবা সমান এবং এনের ছোট অথবা সমান যেখানে এন এবং আর পূর্ণ সংখ্যা এবং একটি কন্ডিশন দেওয়া আছে কি বলা হচ্ছে যদি এন পি ফোর ইকুয়াল টু পাঁচ হাজার চল্লিশ হয় তবে এন এর মান কত তো অপশনগুলো এখানে পরপর দেওয়া আছে তো এখানে আমাদের ফরমুটেশন ফর্মুলা জানতে হবে তো ফর্মুলাটা আগে আমরা দেখে নেব তারপর আমরা কোশ্চেনে ফিরব এনপিআর ইকোয়াল টু এন ফ্যাক্টেরিয়াল বাই এন মাইনাস আর এই যে উপরে এন আছে এটা এন ফ্যাক্টেরিয়াল হয়ে যাবে বাই এন মাইনাস আর ফ্যাক্টেরিয়াল হয়ে যাবে তো এই ফর্মুলা ব্যবহার করে কিন্তু আমরা এই কোশ্চেনটা সলভ করব আমরা অপশানের মাধ্যমেই করব তো এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এন পি ফোর ইকুয়াল টু পাঁচ হাজার চল্লিশ দেওয়া আছে তো এখানে আমরা এনের মান যদি অপশান এ অর্থাৎ দশ ধরে কাজ করি আমরা দেখব এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কি না যদি না করে নেক্সট অপশানে কিন্তু আমাদের যেতে হবে তো পি ফোর ফর্মুলা ইউজ করব টেন ফ্যাক্টেরিয়াল বাই টেন মাইনাস ফোর ফ্যাক্টেরিয়াল যেটাকে আমরা লিখতে পারি টেন ফ্যাক্টেরিয়াল বাই সিক্স ফ্যাক্টেরিয়াল টেন ফ্যাক্টোরিয়ালের অর্থ কি দশ গুণ নয় গুণ আট গুণ সাত গুণ ছয় এইভাবে গুণ এক পর্যন্ত আসবে সিক্স ফ্যাক্টোরিয়ালের অর্থ কী ছয় গুণ পাঁচ গুণ এক পর্যন্ত যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে টেন ফ্যাক্টোরিয়াল এর মধ্যে কিন্তু সিক্স ফ্যাক্টোরিয়ালটা আছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি উপরের এই টেন ফ্যাক্টরিয়ালটাকে দশ গুণ নয় গুণ আট গুণ সাত গুণ সিক্স ফ্যাক্টোরিয়াল বাই নিচে সিক্স ফ্যাক্টরিয়াল এটা আমরা লিখতে পারি এই সিক্স ফ্যাক্টোরিয়াল এই সিক্স ফ্যাক্টোরিয়াল কাটাকুটি যাচ্ছে তাহলে আমাদের উপরে কত থাকছে নব্বই গুণ ছাপ্পান্ন ক্যালকুলেশন করলে এটা আমরা কত পাচ্ছি পাঁচ হাজার চল্লিশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান এ দশ যদি এনের মান হয় এনের মান বসিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কন্ডিশন এখানে দেওয়া আছে সেটা কিন্তু আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে পাঁচ হাজার চল্লিশ তাহলে আমাদের বাকি যে অপশানগুলো আছে সেগুলো আর চেক করার কোনো প্রয়োজনই পড়ছে না এখানে আমাদের কিন্তু অ্যান্সার অলরেডি বেরিয়ে যাচ্ছে কত অপশান এ কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এনের মান কত হবে তাহলে দশ তো এই কোশ্চেনটা হচ্ছে এই যে ডব্লু বিসিএস ফিলিমস দু হয়ে গেল সেটারই কোশ্চেন তো কোশ্চেন পেপার কিন্তু এবছর খুবই টাফ হয়েছে বুঝতেই পারছেন কোন টাইপের কোশ্চেন এসেছে ম্যাথের উপর থেকে বা জিআইয়ের উপর থেকে টোটাল কিন্তু পঁচিশটা কোশ্চেন ম্যাথ এবং জিআইয়ের চ্যানেলের মধ্যে কিন্তু ডিটেলসে সলভ করা আছে পুরো পঁচিশটা কোশ্চেনের যারা এখনও পর্যন্ত দেখেন অবশ্যই দেখে নিন লিঙ্ক ডিসক্রিপশান বক্স বা কমেন্ট সেকশনের মধ্যে আমি দিয়ে দেব আর যেহেতু এই সমস্ত অঙ্কগুলো আসছে তাছাড়া একটি ফাংশনের উপরেও অঙ্ক আছে এফ অফ এক্স সেটাও আমি নেক্সট পার্টে করিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেননি দেখে নিন সেখানে আপনারা পেয়ে যাবেন তো আলাদা করে দেখার কোনো প্রয়োজন পড়বে না তো এখানে শেষ করব ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই